পাহাড়ের অরণ্যে ঘেরা খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসন। 2700 বর্গ কিলোমিটার আয়তনের এলাকায় 9টি উপজেলা ও 3টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটি। 86 সালের পর দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে আওয়ামী লীগ 5 বার, বিএনপি, জাতীয় পার্টি এবং জাসদ 1 বার করে জয়ী হয়। শান্তি চুক্তির ফলে আমূল পরিবর্তন এসেছে এখানকার মানুষের মৌলিক নাগরিক সুবিধার। পর্যটন খাত ও যোগাযোগ ব্যবস্থার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের ফলে আবারও আসনটিতে জয় পাবে বলে আশাবাদী আওয়ামী লীগ। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রচুর কাজ করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তারা উন্নয়ন চায়, উন্নয়নে বিশ্বাসী। আমি অত্যন্ত আশাবাদী যে আওয়ামী লীগ এখানে অবশ্যই জয়যুক্ত হবেন। বিএনপি নেতার দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে তাদের প্রার্থী জয়ী হবে। জেলার অধীনে যে সমস্ত অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো আছে, এগুলো আমাদের শক্তিশালী। আমরা যদি নির্বাচন হয় অবশ্যই খাগড়াছড়ি জেলায় ও দুধবিয়াকে জয়যুক্ত করব। আর ভোটাররা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি অক্ষুণ্ণ রাখবে এমন কাউকেই নির্বাচিত করতে চান তারা। প্রতিটা মানুষের সাথে এখানকার ওই জনপ্রতিনিধির একটা সুসম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচনে আমার একটা প্রার্থীকে আমরা খুঁজে নিব যিনি উচ্চশিক্ষার জন্য খাগড়াছড়িতে ভালো কাজ করবেন। এই আসনে মোট ভোটার 441,068 জন, এর মধ্যে পাহাড়ি ও বিভিন্ন লীগ গোষ্ঠীর ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। সময় সংবাদ, খাগড়াছড়ি।